সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনলাইন ক্লাস। আশা করি তোমরা নিরাপদে আছো। তোমাদের সুস্থ ও উজ্জ্বল জীবন কামনা করে আজকের অনলাইন ক্লাস পরিচালনা করছি আমি চন্দন চন্দ্র দাস, সহকারী শিক্ষক পাল্লা মাহবুব আদর্শ উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদেরকে পড়াবো নবম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় হতে বীজগাণিতিক রাশি। তাহলে আজকের পাঠ নবম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের বীজগাণিতিক রাশি। আশা করি তোমরা ক্লাসের সাথে যুক্ত থাকবে, তোমাদের বন্ধু ও সহপাঠীদেরকে ক্লাসটি দেখার সুযোগ করে দেওয়ার জন্য বেশি বেশি করে শেয়ার করবে। প্রিয় শিক্ষার্থীরা, তৃতীয় অধ্যায়ের বীজগণিতটি রাশির অঙ্ক করার জন্য তোমাদেরকে অবশ্যই সূত্র এবং অনুসিদ্ধান্ত গুলি খুব ভালোভাবে জানতে হবে। আজকে আমি তোমাদের জন্য ছয়টি সূত্র এবং ছয়টি অনুসিদ্ধান্ত ঘটে লিখেছি। আমি এগুলি তোমাদেরকে সুন্দর করে একবার পড়ে দিব, তোমরা এগুলো আগে আয়ত্ত করবে। এগুলো এই সূত্রগুলি যদি ভালোভাবে তোমরা আয়ত্ত করতে পারো, তাহলে বীজগাণিতিক রাশির যে অঙ্কগুলি আসবে তোমরা সেগুলো ভালোভাবে করতে পারবে। এখানে আরো সূত্র এবং অনুসিদ্ধান্ত রয়েছে। আজকে আমি ছয়টি সূত্র এবং ছয়টি অনুসিদ্ধান্ত তোমাদেরকে সুন্দরভাবে পড়ে দেব। তোমরা বারবার শুনে সূত্রগুলি আয়ত্ত করার চেষ্টা করবে। আর তোমরা যখন ক্লাসটি দেখবে তখন তোমাদের ডিভাইসের স্ক্রিনটি বড় করে দিবে, তাহলে তোমরা লেখাটি স্পষ্ট ভাবে দেখতে পাবে। তো আমি প্রথমে সূত্রগুলি পড়া আরম্ভ করছি, একটু ভালোভাবে খেয়াল করবে এবং আয়ত্ত করার চেষ্টা করবে। এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল টু এ মাইনাস বি, এক্স প্লাস এ হোল টু এক্স প্লাস বি ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি হোল টু এক্স প্লাস এ বি, এ কিউ প্লাস বি কিউ ইকুয়াল এ প্লাস বি হোল টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এ কিউ মাইনাস বি কিউ ইকুয়াল এ মাইনাস বি হোল টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই ছয়টি সূত্র আমি পড়লাম, বাকি সূত্রগুলি আমি আগামী ক্লাসে তোমাদেরকে পড়ে শোনাবো। এবার আসো অনুসিদ্ধান্ত। এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল a minus b whole square plus 4ab, a minus b whole square equal a plus b whole square minus 4ab, a square plus b square equal a plus b whole square minus twice ab equal a minus b whole square plus twice ab equal a plus b whole square plus a minus b whole square by 2। শিক্ষার্থীরা তোমরা খেয়াল রাখবে এই তিন নম্বর অনুসিদ্ধান্তের সম্ভাব্য তিনটি অংশ আছে এবং এই তিন অংশই তোমরা মুখস্থ করবে। অঙ্কে যখন যে অংশের প্রয়োজন হবে তোমরা সেই অংশে প্রয়োগ দেখাবে। পরবর্তী অনুসিদ্ধান্ত, টু হোল ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এ কিউ প্লাস বি কিউব ইকুয়াল এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রাইস এ বি হোল ইন্টু এ প্লাস বি, a cube minus b cube equal a minus b whole cube plus thrice ab whole into a minus b। তো তোমরা আমার এই পড়াটি বারবার শুনে শুদ্ধভাবে এই সূত্রগুলি এবং অনুসিদ্ধান্তগুলি শেখার চেষ্টা করবে। আরেকটি জিনিস লক্ষণীয়, আমরা এগুলো সূত্রগুলোকে সূত্র বলবো আর অনুসিদ্ধান্তের সূত্রগুলোকে আমরা অনুসিদ্ধান্ত বলবো। খেয়াল করবে আমি এখানে একটি সিরিয়াল দিয়েছি, এটি একান্ত আমারই দেওয়া 1 থেকে 6।
এই সিরিয়ালটি মেনটেন করে তোমরা শেখার চেষ্টা করবে, এবং অনুরূপ ভাবে আমি অনুসিদ্ধান্ত একটি সিরিয়াল দেওয়ার চেষ্টা করছি, এখানেও লিখছি 1 থেকে 6। তো আমি পরবর্তী ক্লাসে পরবর্তী সূত্র এবং পরবর্তী অনুসিদ্ধান্ত গুলো সিরিয়ালে ক্রমান্বয়ে তোমাদেরকে লিখিয়ে দিব বা বোর্ডে লিখবো, তোমরা সেখান থেকে সিরিয়ালটা মেনটেন করে শিখবে। তো আমি আগে বলেছি আমাদের বীজগাণিতিক রাশি অঙ্ক করার জন্য সূত্রগুলি অত্যন্ত ভালোভাবে জানা একান্ত প্রয়োজন। তোমরা যদি সূত্রগুলি ভালোভাবে না জানো তাহলে তোমরা সমস্যাগুলি সমাধান করতে পারবে না, তাই অবশ্যই সূত্রগুলি বারবার শিখবে। তো আমি আজকে তোমাদের জন্য 2 নম্বর অনুসিদ্ধান্ত, 3 নম্বর অনুসিদ্ধান্ত, 5 নম্বর অনুসিদ্ধান্ত এবং 6 নম্বর অনুসিদ্ধান্তের আলোকে একটি সৃজনশীল অঙ্ক তৈরি করেছি। আমি সেটি এখন খুব দ্রুত বোর্ডে লিখব, তোমরা অপেক্ষা করবে, তারপর আমি এটি সমাধান করার চেষ্টা করব। আশা করি তোমরা আমার সাথে যুক্ত থাকবে। তো এ হলো তোমাদের জন্য আজকে আমার প্রস্তুতকৃত একটি সৃজনশীল প্রশ্ন। তো তোমরা এই অঙ্কটি করার পূর্বে অবশ্যই তোমরা আগে সূত্রগুলি শিখে দিবে, তারপর আমার এই ক্লাসটি বারবার শুনবে, শুনে দেখবে যে এই অঙ্কটির সমাধানটি আমি কিভাবে করেছি। তাহলে আমরা চলে যাই আজকের অঙ্কের সমাধানে। শিক্ষার্থীরা খেয়াল করো, আমি প্রথমে একটি উদ্দীপক লিখেছি a² - √5a + 1 = 0। এখানে খেয়াল রাখবে এই যে রুটটি শুধুমাত্র 5 এর উপরে আছে, কোন অবস্থাতে এর উপরে রুটটি নেই। এরপর ক, a + 1/a সমান কত, অর্থাৎ a + 1/a এর মান চাওয়া হয়েছে কত। খ, a³ - 1/b³ এর মান কত, অর্থাৎ এটি 6 নম্বর অনুসিদ্ধান্তের আলোকে চাওয়া হয়েছে। তাহলে 6 নম্বর অনুসিদ্ধান্ত যখন তোমরা শিখবে তখন তোমরা নিজেরাই বুঝতে পারবে যে 6 নম্বর অনুসিদ্ধান্ত দিয়ে আমরা এটা সমাধান করতে পারবো। গ, প্রমাণ করো যে a² + 1/a² = √6√5। তাহলে আমরা যখন এটি প্রমাণ করব তখন আমাদের এই অংশটা হবে 2 নম্বর অনুসিদ্ধান্তের মতো, আর এই অংশটি হবে 5 নম্বর অনুসিদ্ধান্তটির মতো। তাহলে আমি তোমাদেরকে আবারও রিকোয়েস্ট করি, তোমরা সিরিয়াল মেনটেন করে তোমরা সূত্রগুলি এবং অনুসিদ্ধান্তগুলি সুন্দরভাবে শিখবে, বারবার লিখবে, তারপর আমি যেভাবে অঙ্কটি সমাধান করি তোমরা সেভাবে সমাধান করার চেষ্টা করবে, বারবার অনুশীলন করবে। তাহলে পরে তোমরা আশা করি বীজগাণিতিক রাশির সমস্যাগুলি সুন্দরভাবে সমাধান করতে পারবে। তাহলে আমরা কয়ের ক সমাধান করার চেষ্টা করছি। ক, তো ক কত চাওয়া হয়েছে a+1/a সমান কত, তাহলে এই রাশিটির মান বের করতে হলে আমাদেরকে উদ্দীপকের সহযোগিতা নিতে হবে। তাহলে আমি লিখছি উদ্দীপকটি
দেওয়া আছে এ স্কয়ার মাইনাস রুট ফাইভ এ প্লাস ওয়ান ইকুয়াল জিরো। আমি আবারও বলছি, তোমরা ক্লাসটি দেখার সময় স্ক্রিনটি বড় করে দিবে, তাহলে বোর্ডের অঙ্কটি তোমরা খুব সুন্দরভাবে দেখতে পাবে। যেহেতু এখানে সমান চিহ্ন আছে, তাহলে এই পাশে আমরা বা লিখব, এ স্কয়ার প্লাস ওয়ান ইকুয়াল সমান সমানের এই পাশে এটা হলো মাইনাসের রাশি, তাহলে ও পাশে গেলে হবে প্লাসের রাশি। তাহলে আমি অঙ্কটি মুছে ফেলছি, তোমরা পিছনের টেনে আশা করি অঙ্কটি বোর্ডে দেখতে পাবে, তোমাদের কোনো সমস্যা হবে না। বা এবার যে কাজটি করব, এইটা বাদ দেওয়ার জন্য আমরা উভয় পাশে এ দ্বারা ভাগ করব, এ স্কয়ার প্লাস ওয়ান বাই এ রুট ফাইভ এ বাই এ। তাহলে কি করলাম, উভয় পক্ষে এ দ্বারা ভাগ করলাম, এই নিচে এ লেখা মানে হলো এ দ্বারা ভাগ করা। তারপর আমরা এই রাশিটাকে ভেঙে লিখবো, এ স্কয়ার বাই এ প্লাস ওয়ান বাই এ সমান এ এ কেটে দিব, তাহলে হবে বাই। এই যে এই রাশিটা যে ভেঙে আমরা এভাবে লিখছি, এটাকে যখন আমরা আবার লসাও করবো তখন আবার এ রাশি হবে, এই জন্য এই রাশিটা এভাবে ভেঙে দেখা যায়। অর্থাৎ এ স্কয়ার বাই এ এখানে প্লাস আবার ওয়ান বাই এ। এবার এ স্কয়ার কে ভেঙে লিখবো, এ ইন্টু এ নিচে এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল রুট ফাইভ, এখানে এ আর এ কেটে দিয়েছি, এবার এখানে উপরে এসে এ কেটে দাও, সুতরাং এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল ফাইভ। তার মানে এ প্লাস ওয়ান বাই এ এর মান হলো রুট ফাইভ। কত আমাদের এই রাশির মান চাওয়া হয়েছে, তাহলে এই রাশির মান আমরা বের করে ফেললাম, তাহলে লিখবো অ্যান্সার অ্যান্সার রুট ফাইভ। তো আশা করি তোমরা ওর আনসারটা খুব ভালোভাবে বুঝতে পেরেছ, না বুঝলে তোমরা বারবার দেখবে, আশা করি তোমরা বুঝতে পারবে। তো এবার আমরা করব খ, খ এর সমাধান করার আমরা চেষ্টা করব। তোমরা ক্লাসটি দেখার সময় অঙ্ক অঙ্কের সমাধান দেখার পূর্বে তোমরা অঙ্কটি খাতা তুলে ফেলবে, তো দেখবে সেখানে চাওয়া হয়েছে এ কিউ মাইনাস এ কিউ মাইনাস ওয়ান আপন এ কিউব এর মান কত। তো এ কিউ মাইনাস ওয়ান আপন এ কিউব এর মান নির্ণয় বের করার সময় আমাদেরকে অবশ্যই একটি রাশির সহযোগিতা নিতে হবে, তো সেক্ষেত্রে আমরা কতে যে রাশিটি পেয়েছি সেই রাশিটি আমরা এখানে লিখতে পারি। তাহলে লিখবো ক থেকে পাই এ প্লাস ওয়ান আপন এ ইকুয়াল রুট ফাইভ। কিন্তু তোমরা যদি একটু ভালোভাবে খেয়াল করো, দেখবে এই রাশিটি হলো এ কিউব মাইনাস ওয়ান আপন এ কিউব, অর্থাৎ এটি ছয় নম্বর অনুসিদ্ধান্তের সাহায্য করতে হবে। যেহেতু রাশিটি মাইনাসের, তাহলে আমাদের মানটি প্রয়োজন হবে মাইনাসের, কিন্তু আমাদের এখানে মান আছে প্লাসের, তাহলে আমরা মাইনাসের রাশির মধ্যে তো আর প্লাসের মান বসাতে পারবো না, তাই আমাদেরকে এই প্লাসের মানের সাহায্যে একটি মাইনাসের মান তৈরি করে নিতে হবে।
আর সেটি করব আমরা 2 নম্বর অনুসিদ্ধান্তের সাহায্যে। তো শিক্ষার্থীরা 2 নম্বর অনুসিদ্ধান্ত আমাদের কি ছিল একটু খেয়াল করলে তোমরা বুঝতে পারবা। 2 নম্বর অনুসিদ্ধান্ত ছিল, তাহলে আমরা লিখবো, আমরা জানি এ মাইনাস বি, যেহেতু এ এরকম তাহলে এরকম এ লিখতে হবে, যেহেতু বি এরকম সেই জন্য এরকম বি লিখতে হবে। তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস টুয়াইস এ বি, সরি 4ab। তাহলে এটা লিখছি আমরা কত নম্বর অনুসিদ্ধান্ত, 2 নম্বর অনুসিদ্ধান্ত, এ মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে এটা এটার মধ্যে যখন আমরা এই মানটি বসাবো তাহলে আমরা মাইনাসের একটি মান পাবো, আর সেই মাইনাসের মান দিয়ে আমরা এই মাইনাসের রাশির সমাধান করতে পারবো। তাহলে বা যেহেতু মাঝখানে সমান চিহ্ন আছে এই জন্য এখানে বা দিতে হবে, বা 1/a² এই রাশির মান কি, এই যে এখানে এ প্লাস ওয়ান অফ এ, এ প্লাস ওয়ান অফ এর মান কি √5। তাহলে এখানে আমরা বসাবো √5, উপরে আছে হোল স্কয়ার মাইনাস এ কাটা আর থাকবে 4, বা এ মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল স্কয়ার রুটে তোমরা জানো কাটা যায়, তাহলে স্কয়ার রুটে কাটা গেলে আর থাকবে 5 মাইনাস 4। উপরটাকে একটু বসে দিই নাহলে তোমরা দেখবে না নিচে। বা এ মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল 5 থেকে 4 বাদ দিলে আর থাকবে 1, বা আমরা উভয় দিককে বর্গমূল করি। উভয় দিক কি করলাম, আমরা বর্গমূল করলাম, এখানে একটি স্কোয়ার আছে, তাহলে স্কোয়ার রুটে কাটা গেলে কি থাকবে, এ মাইনাস ওয়ান অফ এ। আবারও বলি স্কোয়ারে আর রুটে কাটা গেছে আর কি থাকবে নিচে, এ মাইনাস ওয়ান অফ এ সমান সমান √1 এর মান হলো 1। ক্যালকুলেটার তোমরা √1 লিখে সমান চিহ্ন দিলে দেখবে 1 বের হবে, তার মানে কি এ মাইনাস ওয়ান অফ এর মান হলো 1। তাহলে এতক্ষণে আমরা মাইনাসের একটি মান পেয়েছি। তাহলে আমরা প্রদত্ত রাশির মধ্যে এই মাইনাসের মানটি বসিয়ে যা পাবো সেটাই আমাদের মানের ফয়ের মান নির্ণয় বা ফলাফল। তাহলে প্রদত্ত রাশি ক্ষয়, আমাদের প্রদত্ত রাশি কোনটি, এটি আমরা ক্ষয়ের সমাধান করছি। প্রদত্ত রাশি কোনটি, এই যে প্রদত্ত রাশি হলো এ কিউব মাইনাস ওয়ান আপন এ কিউব, আবারও খেয়াল করো এ কিউব মাইনাস ওয়ান আপন এ কিউব, প্রদত্ত রাশি এ কিউব মাইনাস ওয়ান আপন এ কিউব। এখন আমরা এটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে এ কিউব মাইনাস বি কিউব এর অনুসিদ্ধান্ত সূত্র কি, এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস থ্রাইস এ বি হোল ইনটু এ মাইনাস বি। তাহলে এ কিউ মাইনাস বি কিউ এটাকে আমরা এ ধরে এ রাশিকে বি ধরে আমরা 6 নম্বর অনুসিদ্ধান্ত বসিয়েছি। তাহলে এ কিউ মাইনাস বি কিউ এর অনুসিদ্ধান্ত কি, এ মাইনাস বি হোল স্কয়ার, সরি এখানে হবে হোল কিউ, এ মাইনাস বি হোল কিউ প্লাস থ্রাইস এ বি হোল টু এ মাইনাস বি। এবার আমরা মান বসাবো এ মাইনাস ওয়ান অপন এ, এই যে মাইনাসের মান। তাহলে শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ যে মাইনাসের মানটি আমরা কেন বের করছি, কারণ আমরা যখন প্রদত্ত রাশিটা লিখবো তখন সেখানে মাইনাসের রাশি আসবে, কিন্তু মাইনাসের রাশি তো আমাদের নেই, আমাদের আছে প্লাসের রাশি যেটি আমরা ক থেকে পেয়েছি, সেই জন্য প্লাসের রাশির সাহায্যে আমরা মাইনাসের রাশি তৈরি করেছি।
এবার সেই এ মাইনাসের রাশি আমরা এখানে প্রয়োগ করব। তাহলে এ মাইনাস ওয়ান অফ এর মান কি? ওয়ান। এসে খেয়াল করো, ওয়ান ওয়ান হোল কিউব প্লাস ফাইভ, এই উপরে নিচে এ কাটা গেল গুড, আর এ রাশির মান করে ওয়ান। তাহলে এই ওয়ান তিনটা গুণ করলে কত হবে? ওয়ান তিনটা গুণ করলে ওয়ানই হবে, প্লাস তিন একে তিন ইকুয়াল চার বা ফোর। তাহলে দ্বিতীয় রাশিটির মান হবে ফোর। আশা করি তোমরা বারবার চেষ্টা করবে, বারবার পিছনের টেন্ট দেখবে, তাহলে তোমরা অঙ্কটি বুঝতে পারবে এবং নিজে বারবার অনুশীলন করবে। এরপরে আসি আমরা আমরা ঘ নম্বরে, ঘ নম্বর অঙ্কের সমাধানে। খেয়াল করো, তোমরা যখন প্রশ্নটি খাতা তুলবে তখন দেখবে যে ঘ নম্বরে আছে এ স্কোয়ার প্লাস ওয়ান অফ এ স্কোয়ার, আর কাছে এ কিউ প্লাস ওয়ান অফ এ কিউ। অর্থাৎ দুইটা রাশি তোমরা আলাদা আলাদা করে বের করবে, বের করবে দুইটি, বের করে বাম পক্ষে দুইটি রাশি গুণ করে দেখবে তোমরা ডান পাশের সাথে মিলে যাবে। তাহলে তোমরা এই রাশিটি নিজে নিজে করার চেষ্টা করবে। আমি একটু বোর্ডে রাশিটি আবারও লিখে দিচ্ছি এবং কত নম্বর অনুসিদ্ধান্তের সাহায্যে তোমরা করবে সেটিও বলে দিচ্ছি। তোমরা একটু ধৈর্য ধরে আমাদের ক্লাসটি একটু খেয়াল করার চেষ্টা করো। ভ দেখা আছে প্রমাণ করো যে, প্রমাণ করো যে এ স্কয়ার প্লাস ওয়ান অপন এ স্কয়ার হোল ইনটু এ কিউ প্লাস ওয়ান অপন এ কিউ ইকুয়াল সিক্স রুট ফাইভ। তো তোমরা এই রাশি কি করবে? তিন নম্বর অনুসিদ্ধান্ত দিয়ে এবং এটি করবে পাঁচ নম্বর অনুসিদ্ধান্ত দিয়ে। আলাদা আলাদা কে আলাদা আলাদা ভাবে বের করে লেফট লেফট হ্যান্ড সাইড লিখে এই দুইটার মান গুণ করলে দেখবে তোমরা এটি সমান হয়ে যাবে। তো আশা করি তোমরা অঙ্কটি বারবার পড়বে এবং সূত্রগুলি বারবার শেখার চেষ্টা করবে। আমরা পরবর্তী ক্লাসে বাকি সূত্রগুলি তোমাদেরকে পড়ে দেব এবং বোর্ডে উপস্থাপন করব এবং সেই সূত্র এবং অনুসিদ্ধান্তের আলোকে আমরা আরেকটি অঙ্ক আগামী ক্লাসে সমাধান করার চেষ্টা করবে চেষ্টা করব। আশা করি তোমরা আমাদের সাথে থাকবে। তোমাদের পড়ালেখা এগিয়ে নেওয়ার জন্য আমাদের শিক্ষকবৃন্দ, বিশেষ করে পাল্লা মাহবুব আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ যে অক্লান্ত পরিশ্রম করছে, তোমরা যদি সেই ক্লাসগুলি ভালোভাবে দেখো তাহলে সেই পরিশ্রম সার্থক হবে এবং তোমাদেরও উন্নতি হবে। তোমরা নিরাপদে থাকো, সুস্থ থাকো, সামাজিক দূরত্ব বজায় রাখো, এই আবেদন রেখে আজকে এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।